মাঝে অনেকগুলো কন্টেন্ট রিলিজ করেছে সেগুলো দেখছি এ করছি বলে ওই ফিল্ম ফেস্টিভ্যাল যেটা অডিতোস ফিল্ম ফেস্টিভ্যাল ওটা ডে থ্রি এর ভিডিওটা আসতে পারিনি তো আজকে ছাড়ছি আমি ভাবলাম যে মানি রাত্তমকে নিয়ে পরপর অনেকগুলো করে যাব না আমি মিক্সড এখান থেকে ওখান থেকে করি তো একটু তাই জন্য সিস্টেমটার মধ্যে চেঞ্জ হচ্ছে আজকে যে ডিরেক্টরের সিনেমা নিয়ে করবো তিনি হচ্ছেন আমাদের বাংলার স্বনামধন্য পরিচালক মৃণাল সেন তো আমি পার্টিকুলারলি এই সিনেমাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এখন একে ভার্সেস একে খুব চলছে নেটফ্লিক্স চুটিয়ে মার্কেটিং করেছে লোকে দেখছে অনুরাগ কাশ্যপ অনিল কাপুর আছে গান ফান গুলো হেভি র্যাপ ফ্যাপ গুলো হেভি আমার সিনেমাটা পার্সোনালি পোষাইনি খুব একটা ভালো লাগেনি ডিউ টু মেনি রিজন সেগুলো আমি রিভিউতে বলেছি কিন্তু সিনেমাটা বেশ ভালো অডিয়েন্সের মধ্যে রেসপন্স পাচ্ছে এবং যেহেতু এই ইন্ডিয়াতে এই ফরম্যাটের সিনেমা লোকে দেখেনি সচরাচর মানে হয়েছে এরকম নয় কি ইন্ডিয়ান সিনেমাতে হয়নি সেটাই এই সিনেমাটা যেটার কথা আমি বলবো সেটা থেকে আপনারা বুঝতে পারবেন কিন্তু মেটা সিনেমা যেহেতু লোকে সচরাচর অত বেশি দেখে না জানে না এটার ব্যাপারে তাই জন্য এটা দেখে লোকের হেভি মজা লাগছে এবং মজা পাচ্ছে এবং যেহেতু ডার্ক হিউমারটা আছে কমেডিটা আছে তাই জন্য খুব এনজয় করছে ভালো কথা এনজয় করুক তো ব্যাপার হচ্ছে যে মেটা সিনেমা এক্স্যাক্টলি কি সেটার আমার একটা ভিডিও আছে সেটা আমি ডেস্ক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং কমিটি সেশানে লিংক দেবো মেটা সিনেমা জিনিসটা কি সেটা কি আমি সেখানে আলাদা করে এক্সপ্লেন করেছি তো সেটা চাইলে আপনারা প্রথমে দেখতে পারেন এবার কথা হচ্ছে যে কোন সিনেমা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো মৃণাল সেনের একটা ছবি আছে যেটা রঞ্জিত মল্লিকের ডেবিউ ছবি সেটার নাম হচ্ছে ইন্টারভিউ তো এটা হচ্ছে মৃণাল সেনের যে ক্যালকাটা ট্রিলজি তার ফার্স্ট পার্ট আর কি ফার্স্ট পার্ট কিনে যায় না মানে ক্যালকাটা ট্রিলজি তিনটে পার্টের মধ্যে মানে একটা পদাতিক একটা হচ্ছে ইন্টারভিউ আর একটা হচ্ছে কলকাতা একান্ত তো ইন্টারভিউ হচ্ছে তার মধ্যে একটা এটা অ্যাভেলেবেল আছে হচ্ছে হইচইতে তো এইটার যেহেতু কোনো পাবলিসিটি নেই তাই লোকে জানে না ইউটিউবে পাবেন না সিনেমাটা মানে আগে তো ছিল না আমি জানি না এখন আছে কিনা ব্যাপারটা হচ্ছে এই সিনেমাতে এই যে মেটা সিনেমা মানে আপনাকে বলে আর কোনটা রিয়ালিটি এই মানে সিনেমা রিয়ালিটির মধ্যে ডিফারেন্সটা মেটা সিনেমা ভেঙে দেয় তো তো এই সিনেমাটা মৃণাল সেন যে লেভেলে ভেঙেছে মানে একেবারে একে তার এক কিলোমিটার মানে এক দু কিলোমিটারের মধ্যে আসে না ঠিক আছে মানে টেকনিক্যালিও বলছি তখনকার দিনে দাঁড়িয়ে তো এই সিনেমার প্রথম জিনিস হচ্ছে যে ক্যামেরা আর এডিট আর যেভাবে স্টোরিটাকে অ্যাপ্রোচ করা যেত গল্পটা ব্যাপারে প্রথমে বলি যে সেই সব সময় যেহেতু মানে ব্রিটিশরা সবে সবাই গেছে আমাদের কলকাতা তখন সব বড় বড় সব অফিস টফিসরা সব কলকাতায় ছিল এখানেই সব সাহেব টাইপদের অফিসরা ছিল মানে যেগুলো বড় বড় কোম্পানি সেটা যেগুলো এখন পরে বোম্বেতে মুভ করে গেছে তো রঞ্জিত মল্লিকও যে এখন খুব সাধারণ চাকরি করে বাড়িতে মা আছে বোন আছে তো মামা বা কেউ একজন কাকা একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে বড় জায়গা বেশি টাকা মাইনে তো সেখানে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য একটাই রিকোয়ারমেন্ট যে তোমাকে স্যুটেড বুটেড হয়ে যেতে হবে স্যুট বুট পরে যেতে হবে রঞ্জিত মল্লিকের নিজের মানে এটা নেই স্যুট বুট নেই তো সে সারা দিন চেষ্টা করছে নিজের একটা স্যুট বুট জোগাড় করার ওর কাছে নেই বলে সেটা নিয়েই পুরো গল্পটা এবং লাস্ট অব্দি ও জোগাড় করতে পারে না এবং ও ধুতি পাঞ্জাবি পরে যায় ইন্টারভিউতে এবং সেখানে গিয়ে রিজেক্ট হয়ে যায় তো আমার মনে হয় সিনেমাটা এমনই আমি বলেছি যে কলকাতা মানে ট্রিলজি রের কলকাতা ট্রিলজি এবং মৃণাল সেনের কলকাতা ট্রিলজি এতটাই রিলেটেবল একটা কন্টেন্ট যে আমি তো এখনো দেখে আমার মনে হয় প্রচুর ওখানে ঘটনা আছে সিনেমাটার মধ্যে যেটা আমরা এখনো রিয়েল লাইফে ফেস করি তো কোনোভাবেই কোনো ব্যাকডেটেড আউটডেটেড সিনেমা যেটার সাথে আপনি কানেক্ট করতে পারেন আপনি দেখি এই যে এখন এত ছেলে মেয়ে কলেজ থেকে পাস হয়

পার্স ফার্স চুরি করে দিচ্ছে সেখানে রঞ্জিত মল্লিক তাকে ধরলো তারপরে থানায় নিয়ে গেল কিন্তু ওই সুটটা ওখানে রয়ে গেল ভুল করে ওটা নিতে ভুলে গেল এরকম ভাবে ভাবে এত সুন্দরভাবে হিউমারটাকে প্রেজেন্ট করা এবং সিনেমার এডিট এবং ক্যামেরা যেরকম মাইন্ড ব্লোয়িং এবার কথা হচ্ছে যে মেটা সিনেমাটি কিভাবে সিনেমাটার মধ্যে সিনেমাটা প্রথমে চলছে আপনার মনে হবে এটা ফিকশনাল গল্প আপনি দেখছেন হুট করে করোনা বন্দ্যোপাধ্যায় যে পথের পাঁচালিতে অপুর মা হয়েছিল হঠাৎ করে ও মানে পথের পাঁচালির ফুটেজ চলতে শুরু করে এবং উনি বলেন যে এটা আমার মা যেটা দেখছেন ইনি আমার মা মানে রোলে পাঠ করছেন আরকি মানে চরিত্রে পাঠ করছেন ইনি আসলে সত্যি পথের পাঁচালিতে অপুর মা হয়েছেন পুরো এরম ভাবে বলে এবং ফুটে চলতে শুরু করে আপনাকে পুরো কনসিয়াস করে দিল যেটা সিনেমা দেখছো আরেকটা সিনেমা রঞ্জিত মল্লিক বাসে করে যাচ্ছে হুট করে আমরা ক্যামেরাম্যানটাকেই দেখতে পাই সিনেমাটোগ্রাফার কাঁধে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে একটা মেয়ে রঞ্জিন মল্লিকের দেখে দিকে দেখছে রঞ্জিত মল্লিক দেখে বলছে ও আপনি মনে আমাকে দেখেছেন না ওই উল্টো রথ ম্যাগাজিনে মানে এরম ভাবে হুট হাট করে এমন ভাঙতে শুরু করে এবং এই যে কখনো ফিকশনে ঢুকছে মানে ওই সিনেমাটা আবার কি একে একেবারে একেতে কি খালি আপনি মেটা মানে আপনি জানেন যে কিছু একটা শুট করছে কেউ এখানে কি হচ্ছে একবার শুট করছে আপনি বলছে আবার কখনো ফিকশনালটাতে ঢুকে গেছে আবার শেষে গিয়ে এমন একটা থিয়েট্রিক্যাল ব্যাপারে ব্যাপারটা চলে যায় যে আপনি তখন আর বুঝতে পারছেন না যে ওটা ফিকশন হচ্ছে না কি মানে কোন পার্টে আছে মানে ওই রিয়ালিটি এবং ফিকশনের মাঝখানে পুরো সব বেরিয়ে ফিরিয়ে ভেঙে দিয়েছে লাস্টে পুরো অডিয়েন্সের সাথেই কথা বলছে রঞ্জিত মল্লিক এবং সেই জায়গার যে লাইটিং যে এডিট অসাধারণ তো আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যে ইন্টারভিউ সিনেমাটা দেখুন আমি অনেকজনকে পার্সোনালিও সাজেস্ট করছি এবং আগে বহু ভিডিওতে অল্প অল্প করে বলেওছিলাম ইভেন একে ভার্সেস একে যখন ট্রেলার রিভিউ করছিলাম সেখানেও আমি বলেছিলাম তো আপনারা প্লিজ গিয়ে সিনেমাটা হইচইতে অ্যাভেলেবেল আছে দেখুন দেখার পর যদি আপনি ছিটকে না গেছেন রিলেট যদি না করতে পেরেছেন আপনি আমার কথা এবং ইট ইজ ভেরি ভেরি এন্টারটেনিং মানে যেটা লোকে এখন অনেকে বলবে যে আমি না এই মৃণাল সেন টিনাল সিনেমা না বড্ড খুব চাপের সিনেমা আমি দেখ নিতে পারবো মানে ইন্টারভিউটা ইজ ফুল অন কমেডি ইটস ফুল অন ব্ল্যাক হিউমার মানে সোসাইটির ব্যাপারে মানে এ আছে যে আমরা একটা এমন বার সেট করে রেখেছি মানে সার্টেন মানে প্রোটোটাইপ সেট করে রেখেছি সেটার বাইরে কেউ কিছু করলে মানে ওখানে রঞ্জিত মল্লিকের মানে চাকরি তার ডিগ্রি তার পড়াশোনা তার কাজের ক্যাপাবিলিটি দেখবে নাকি সুট বুটটা দেখবে সেই ব্যাপারগুলোর ব্যাপারে খুব সুন্দর করে আরো বিভিন্ন জিনিসের উপরে এত সুন্দর করে কমেন্ট্রি আছে দেখবার মতো তো সেটা আপনার প্রত্যেকে দেখুন হাইলি রেকমেন্ড করছি এটাই বলা ছিল এবং মৃণাল সেনের প্রতিটা সিনেমা দিয়ে ক্যামেরা এবং এডিট মানে সেই হ্যান্ড হেল্ড ক্যামেরা দেখবার মতো আর এখন তো অনেক ইজি হয়ে গেছে ক্যামেরা গুলোতে হ্যান্ডেল নিয়ে শ্যুট করা সেই সময় ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট তো অ্যাসেটিক মেনটেন করে মানে হ্যান্ড হেলড ক্যামেরা করা ইট ওয়াজ মানে ভেরি ভেরি ডিফিকাল্ট সো আমি প্রত্যেককে রেকমেন্ড করবো এই সিনেমাটা দেখুন সো দ্যাট ইট থ্যাংক ইউ সো মাচ বাই বাই